শুভ সকাল বাংলাদেশ ঘড়িতে সময় ঠিক সকাল 8টা আর ঘুম ভাঙতে না চাওয়া এই সকালটির নাম কিন্তু শুক্রবারের সকাল অর্থাৎ সপ্তাহের ছুটির দিন আর ছুটির দিন ঘিরে আমাদের সবারই নানা রকমের পরিকল্পনা থাকে দর্শক আশা করছি যার যেই পরিকল্পনা রয়েছে আজকের দিনটি ঘিরে সেগুলো পূর্ণতা পাক আর শুক্রবারের এই সকালটিকে আরও একটু মিষ্টিমুখর করতে আপনাদের সাথে রয়েছি আমি কানিজ লাবণী এবার চলুন দেখে নেওয়া যাক সংবাদপত্র পর্যালোচনা পর্ব প্রথমে দেখে নেব দেশ এবং দেশের বাইরে থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রের শিরোনামগুলো দর্শক জানিয়ে দিব আমার হাতে থাকা দেশ এবং দেশের বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো প্রথমেই আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে আজ শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে আবার রণক্ষেত্র ঢাকা ছাত্রলীগ ছাত্রদলের ব্যাপক সংঘর্ষ পাশে আরেকটি শিরোনাম দেখা যাচ্ছে বৈশ্বিক মন্দাতেও এগিয়ে যাবে দেশ বলেছেন প্রধানমন্ত্রী নিচের দিকে লেখা আছে পিকে হালদারকে প্রয়োজনে কারাগারে জিজ্ঞাসাবাদ এরপর আমার হাতে রয়েছে কালের কণ্ঠে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ইস্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রদল ছাত্রলীগ সংঘর্ষ পাশে আরও দেখা যাচ্ছে এবার 1100 কোটি টাকার লিচু বিক্রি হবে এই মৌসুমে এরপর আমার হাতে রয়েছে প্রথম আলোর অনলাইন ভার্সন সেখানে শিরোনাম হিসেবে প্রথমেই দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি জোরদার পাশে আরও দেখা যাচ্ছে নিষেধাজ্ঞা তুলে নিলে বিশ্বে খাদ্য সংকট এড়াতে অবদান রাখবে রাশিয়া বলেছেন পুতিন দর্শক এরপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল সমকালের শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে চাপ নিতে প্রস্তুত নেই রাজধানীর পাশে আরও একটি শিরোনাম দেখা যাচ্ছে পাচার করা টাকা ফেরাতে বাজেটে সুযোগ থাকছে এরপর আমার হাতে রয়েছে আজকের পত্রিকা সেখানে শিরোনাম হিসেবে উঠে এসেছে হজের খরচ বাড়ল 59,000 টাকা নিচের দিকে আরেকটি শিরোনাম দেখা যাচ্ছে লক্ষাধিক শিক্ষক নিয়োগের প্রস্তুতি এরপর আমার হাতে রয়েছে বাংলা নিউজ 24.com সেখানে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে খুলনায় সংঘর্ষ বিএনপির 800 নেতাকর্মীর নামে মামলা পাশে আরও একটি শিরোনাম দেখা যাচ্ছে স্বর্ণের দাম নিয়ে স্বর্ণের দাম ভরিতে কমল 2,916 টাকা এরপর আমার হাতে রয়েছে ইংরেজি সংবাদপত্র ডেইলি সান ডেইলি সানের শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে ইন্ডিয়া 6 করিডোর ফর পাওয়ার ট্রান্সমিশন এরপর আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার সেখানে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে গভর্নমেন্ট হজ প্যাকেজ লাস্ট মিনিট হাইক পুটস মেনি অন এজ এরপর আমার হাতে রয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া সেখানে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে কজ সার্টিফাইড ইন জাস্ট 22.5% অফ ডেথস রেজিস্টার্ড ইন 2020 সর্বশেষ আমার হাতে রয়েছে দ্য নিউইয়র্ক টাইমস সেখানে শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে প্যারেন্টস এসকেলেট ক্রিটিসিজম অফ পুলিশ ডিল আফটার শুটিং বিগ্যান দর্শক জানিয়ে দিলে আমার হাতে থাকা দেশ এবং দেশের বাইরের সংবাদপত্রের শিরোনামগুলো এবার বরাবরের মতো আমরা সংবাদপত্র পর্যালোচনা এবং বিশ্লেষণে চলে যাব আমরা জানি যে এখানে একজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন এবং তিনি আমাদের চলমান যে বিষয়গুলো রয়েছে এবং পত্রিকাতে যে প্রধান শিরোনামগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা তার সাথে আলোচনা করে থাকি এবং আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর এ কে এম শাহনওয়াজ শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্যার শুভ সকাল আপনাকে স্বাগত আজ সকালের বাংলাদেশে ধন্যবাদ আপনাদের স্যার বরাবরের মতোই আমরা আসলে যে চলমান বিষয়গুলো রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব প্রথমেই আসলে সবচেয়ে বেশি যে চলমান বিষয়টি এখন চলছে সবসময় শিরোনামে উঠে আসছে সেটা হলো ছাত্রদল এবং ছাত্রলীগের সংঘর্ষের বিষয়টি আমরা জানি যে গতকালকে ছাত্রদল এবং ছাত্রলীগের একটি বিশাল সংঘর্ষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং এই সংঘর্ষের পর আসলে দুই দলকে দোষারোপ করছে প্রত্যেকেই বলছে কেউ দায়ী নয় এবং অপর পক্ষ দায়ী আপনি এই বিষয়টি একজন শিক্ষক হিসেবে কিভাবে দেখছেন যে শিক্ষার্থীরা এই সংঘর্ষে জড়িয়ে পড়ছে ছোটোখাটো বিভিন্ন কারণে এবং রাজনৈতিক দিকেই সব কিছু চলে যাচ্ছে এই ক্ষেত্রে আপনার মতামত জানতে চাচ্ছিলাম দেখুন এটা হচ্ছে আমাদের স্খলনে ডুবন্ত প্রায় রাজনীতির একটি ধারাবাহিকতা
মোটেও নতুন নয়, ধারাবাহিকতা, কিন্তু খুবই দুঃখজনক। কারণ আমি শিক্ষক হিসেবে বলতে বললেন, এবং দীর্ঘকাল বিশ্ববিদ্যালয়ের সাথে আমি যুক্ত আছি, এখন প্রায় সায়ান্নে বলবো, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ছাড়ার সময় হয়ে আসছে। এত দীর্ঘ সময়ে নানা রাজনীতির উত্থান পতন আমাদের দেখতে হয়েছে, দেশবাসীও দেখেছে, কিন্তু ধীরে ধীরে ক্রমাগত ভাবে রাজনৈতিক স্খলনের একটা অত্যন্ত সংঘাতময় জায়গা তৈরি করে ফেলেছে। অর্থাৎ শিক্ষাঙ্গন, শিক্ষাঙ্গনের চরিত্র হারিয়ে এখানে রাজনীতির, দাপুটে রাজনীতির, অর্থাৎ অস্ত্র হাতের রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি একটা চারণ ভূমিতে পরিণত হয়েছে, এবং সেটা পরিণত করেছে আমাদের রাজনৈতিক দলগুলো। যখন যে দলে যে আজকে আমরা একটা কিছু ঘটে গেলেই দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে, আমি খুব অসহায়ভাবে লক্ষ্য করি, আরে যে দল, ধরি বিএনপি মার খেয়েছে, ছাত্র দল মার খেয়েছে বেশি, এবং সংঘাত দুজনে করেছে, এখন বিএনপি ভাষ্যে, নেতাদের ভাষ্যে মনে হয় কি চরম অন্যায় হচ্ছে। অবশ্যই চরম অন্যায় হচ্ছে, কিন্তু একই রকম চরম অন্যায় হচ্ছে বিএনপির আমলে আওয়ামী লীগের লোকজন বলতো, কারণ ঘটনা একই, ঘটনার কোনো পরিবর্তন নেই, এটা একেবারেই দখলদারিত্ব, এটা কোনো সুস্থ দেশ হতে পারে না এই বিচারে। কারণ ক্যাম্পাস থাকবে ছাত্রছাত্রীর, বৈধ ছাত্রছাত্রীদের অঞ্চল, কিন্তু এখানে দেখা যাচ্ছে রাজনৈতিক লাঠিধারীরা, যাদের ক্ষমতায় যারা যখন আসীন থাকেন, তারা তার বিরোধী পক্ষকে ঢুকতে দেবেন না, এই আইনগতও না, মানবিক ভাবেও না, কোনোভাবে এটা হতে পারে না, কিন্তু সেটা হয়ে আসছে, দীর্ঘকাল হয়ে আসছে। যখন যে ক্ষমতায় থাকছে না, এমন ভাবে কথা বলেন যে নতুন একটা অন্যায় দেখলেন, এটাই খুব অসহায়ের ব্যাপার। কিন্তু তারপরে আমি বলবো যে ঘটনাগুলো শুধু গতকাল নয়, এই দুদিনে আমরা প্রত্যক্ষ করলাম, আজকাল এই ডিজিটাল যুগে তারা তাদের রাজনৈতিক লাভালাভের ক্ষেত্রে এগুলো করছেন ঠিকই, ছাত্রদের বকে যাওয়া পথ তৈরি করে দিচ্ছেন, তাদের লাঠিয়াল বানাচ্ছেন, এবং তারা কালকে তো দেখলাম সংঘাতের পরে এক ছাত্রলীগ নেতা বলছেন আমরাই যথেষ্ট ছাত্রলীগকে তাড়িয়ে দিয়ে, পুলিশও দরকার নেই, অর্থাৎ এরকম মারদাঙ্গা বানিয়ে দিচ্ছেন, এবং এই বয়সের কারণে তারা একটা হিরোইক কাজ মনে করছেন। এবং এইগুলো করার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিদেশ, এখন তো ডিজিটালে সব জায়গায় দেশ এবং দেশের বাইরে সবাই আমাদের স্খলনের চেয়ারটা দেখছে, যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে সত্যি তো আমি খুব অসহায়ভাবে আমরা লক্ষ্য করি, আমাদের রাষ্ট্রীয় বিধায়কগণ মুখে যতই বলুক, শিক্ষার উন্নয়নের জন্য যে কাজগুলো করার দরকার সেগুলোতে তাদের মনোযোগ খুবই কম, তার বদলে তারা নিজেদের অধিকার, নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য এক ধরনের আসলিক দাপট দেখাতে উদ্বুদ্ধ করেন। কিন্তু আমি এই যে দেখুন, প্রথম দুদিন তো হলো, প্রথম দিন লক্ষ্য করলাম একটা কুৎসিত লাগলো আমার কাছে, যে একটা ধাওয়া দেওয়ার পরে কার্জন হলের কাছে বিএনপি কর্মী এক মেয়ে পড়ে গেছে, তাকে মারা হচ্ছে, চিৎকার করছে, তারপর ছাত্রলীগের দুজন তাকে উদ্ধার করে নিয়ে যেতে চাচ্ছে, নিয়ে যাচ্ছে, পেছন থেকে তার পেছনে লাঠি দিয়ে আঘাত করলো আরেকজন এসে। এ তো কোনো মানবিক ব্যাপারের প্রশ্নই তো নেই, এক ধরনের সন্ডাতন্ত্র যেন প্রতিষ্ঠিত হয়েছে। কালকে আবার দেখলাম হাইকোর্টের ভেতরে একজন পড়ে থাকা ছাত্র দলের কর্মীকে লাঠি পেটে এমন ভাবে করছে যে মানুষ সাপ মারে যেভাবে, এই অমানবিক কাজগুলো প্রকাশ্যে করছে। কিন্তু আবার এটাও ঠিক যে এই যে উভয় পক্ষ ঘোষণা দিচ্ছে যে তারা ছাত্র দল দখল করবেই, তারা ঢুকবেই তাদের অধিকার নিয়ে ক্যাম্পাসে বলতেই পারে, আবার অন্য পক্ষ ঢুকতে দেবে না, তার মানে আরো বোধহয় আমাদের সামনে সংঘাত দিতে হবে, এটা খুবই দুঃখজনক কথা। আবার এটাও ঠিক খুবই দুঃখজনক যে মারামারি করতে করতে হাইকোর্টের ভেতরে, এটা খুব অশালীন ব্যাপারটি, সেটা হলো, কিন্তু সেটার আবার সূত্র দেখা যাচ্ছে ছাত্র দল আগে থেকে হাইকোর্ট প্রাঙ্গণে নিজেদের অবস্থান নিয়ে শক্তি সঞ্চয় করছেন, এই খবরে আবার ছাত্রলীগ সেখানে ঢুকে ধাওয়া করছে, মারছে, একজন অ্যাডভোকেট সাহেবের গাড়ি ভাঙচুর করেছে, ইত্যাদি ইত্যাদি, মানে কোনোটাই কোনো শুভ ফল দিচ্ছে না। আমরা অনুরোধ করব দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে, দেশের মর্যাদার স্বার্থে, এবং সার্বিকভাবে শিক্ষা সংস্কৃতির বিকাশের স্বার্থে এই রাজনৈতিক খেলা থেকে আমাদের নেতারা বেরিয়ে আসুন, কারণ এই কথাগুলো তো খুবই অশ্লীল হয়ে গেছে এখন, যখন মারামারির পরে এক পক্ষ বলছে জনগণ, সাধারণ ছাত্রদের
পেছনে দাঁড়িয়ে আমরা সহায়তা করছি, কোন সাধারণ ছাত্র মানবাধিকার আছে? একেবারে অ্যাবসার্ড, আমি দায়িত্ব নিয়ে বলবো, হতে পারে না। আবার বড় নেতারা আবার ঠিক একইভাবে বলেন যে জনগণকে নিয়ে আমার ক্ষোভ, জনগণ চায় না। আবার এক নেতা আজকে পত্রিকায় দেখলাম যে জনগণ চায় খালেদা জিয়া আবার জেলে যাক। এই জনগণের হিসাবটা কোথা থেকে নিলেন? জনগণের নাম ভাঙিয়ে, সাধারণ ছাত্রের নাম ভাঙিয়ে এই প্রতারণারও অবসান ঘটুক, আমরা এটা কায়মনোবাক্যে কামনা করি। জি স্যার, অবশ্যই আমরাও আসলে আশা করছি। ছাত্ররা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে এই যে সংঘর্ষে লিপ্ত হওয়া, এই বিষয়টা আসলে কমে যাক, এটা আসলে সবার জন্যই বেশ লজ্জাজনক আমরা মনে করি। আমরা আশা করছি এই বিপদ থেকে আমরা আসলে বের হয়ে যেন আসতে পারি। এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছি। এবার অর্থমন্ত্রী বলেছেন যে পাচার হওয়া টাকা এবার দেশে ফেরানোর একটি ব্যবস্থা করা হচ্ছে, সেজন্য ট্যাক্স দিতে হবে এবং আমাদের এই পরবর্তী বাজেটে এই প্রস্তাবটি দেওয়া হবে এবং সেটি বাস্তবায়ন করা হবে। এই বিষয়টি আপনি কিরকম দেখছেন? এই বিষয়টিকে আসলে পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, আপনার মতামত জানতে চাচ্ছিলাম এই বিষয়ে। এটা ঘটনার ঘোষণার পরে কি হবে সে পর্যন্ত দেখতে হবে। তবে নরমালি আমরা যেভাবে এই যারা পাচার করেন, দুর্নীতি করেন, তাদের যে মাইন্ডসেটটা দেখে আসছি তাতে আমার কিছুটা সন্দেহ আছে। কারণ তারা অর্থমন্ত্রী বাইরে মালয়েশিয়ার নানা জায়গায় এক্সাম্পল দিয়েছেন, তাদের কিছু ফল ফলেছে, কিন্তু আমাদের এখানে যারা দুর্নীতি করে পাচার করেন, পাচার করে তো তারা ভাবেন পার পেয়ে গেলাম, টাকা তো নিয়েই গেছি, দরকার নেই আর দেশের দিকে নাই বা তাকালাম। ফলে এই রকম অ্যাটিটিউড যাদের আছে তারা প্রকাশ্যে নিয়ে এসে বলবেন হ্যাঁ আমি পাচারকারী, আমি পাচার করেছিলাম, আজকে এই আহ্বানে এসে আমি ট্যাক্স দিয়ে নিজেকে শুদ্ধ করে নিলাম। কিছু কিছু ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঘটবে, ঘটলে খুবই আনন্দের কথা, কিন্তু সেটা ঘটবে বলে এই যারা পাচারকারী তকমায় যারা পড়েছেন এই মানুষগুলো এতটা সুস্থ চিন্তা করে ফেলবেন, নিজেদের প্রকাশ্যে নিয়ে আসবেন, এটা ভাবতে ভালো লাগে। এটা কার্যকর হওয়াটা নিয়ে যথেষ্ট সন্দেহ আমাদের মধ্যে আছে, তবু চেষ্টা তো নানাভাবে হতেই পারে। অর্থমন্ত্রী এবং রাষ্ট্র হয়তো একটা চেষ্টা করে দেখতে চাচ্ছে, খুব ভালো হোক এটাই আমরা চাইবো, কামনা করব। ধন্যবাদ। জি স্যার, আমরাও আসলে আশা করছি যে নতুন একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই বাজেটে, সেটা যেন আসলে পজিটিভ হয় আমাদের দেশের জন্য এবং পাচার করা অর্থ যদি ঠিকঠাক ফিরে আসে সেটা অবশ্যই আমাদের দেশের জন্য বেশ কল্যাণকর হবে। স্যার, এবার একটু অন্য বিষয়ে যেতে চাচ্ছি। এবার নির্বাচন কমিশন যেমন বলেছে যে নতুন যে দলগুলো আসছে তারা নিবন্ধন করতে হবে এবং নিবন্ধনের কিছু প্রক্রিয়া রয়েছে, যেমন তাদের লোগো বিষয়টি থাকবে, এছাড়া তাদের ব্যাংকে কি পরিমাণে অর্থ রয়েছে এই বিষয়টিও নিবন্ধনের ক্ষেত্রে দেখাতে হবে, এবং তাদের পরিবার এবং পরিবারের কেউ রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে কিনা, এই সব বিষয়ে বিস্তারিত লিখিত দেওয়ার মাধ্যমে আসলে নিবন্ধন প্রক্রিয়া করতে চাচ্ছে এবার নির্বাচন কমিশন। এই বিষয়টি আসলে আপনি কেমন মানে কিভাবে দেখছেন এবং নির্বাচন কমিশনের জন্য আপনার পক্ষ থেকে কি কোনো? জি স্যার, প্লিজ। না, নির্বাচন কমিশনের কাজের এখতিয়ারের ভেতরে এটা পড়ে এবং তারা সেই এখতিয়ারটাকে ব্যবহার করতে চান, এবং অ্যাপারেন্টলি যেভাবে তারা বলছেন সেটা তো খুবই কল্যাণকর। এখন এই বিষয়টি নির্ভার হয়ে, শব্দটা আমি ব্যবহার করলাম, নির্ভার হয়ে নির্বাচন কমিশন যদি এই কাজটি করতে পারেন তাহলে একটা স্বচ্ছতার জায়গা হয়তো তৈরি হয়। কিন্তু আমরা অতীতেও দেখেছি যে এই নির্ভরটা সবার ক্ষেত্রে সমানভাবে হতে পারেনি, অতীতে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি। আমরা প্রত্যাশা রাখবো যে তারা যাতে নির্ভর হয়ে প্রত্যেকের যে নিয়ম মাফিক নিবন্ধনের জন্য তাদের যা যা শর্ত পূরণ করা দরকার সেই সব শর্ত পূরণের মধ্য দিয়ে তারা যাতে তাদের দল নিবন্ধিত হতে পারে এবং তারা নির্বাচনে নিজেদের যুক্ত করতে পারে। কারণ আমাদের দেশে কতগুলো সমস্যা আছে দেখুন, যতই করুক না কেন এই যে স্থানীয় পর্যায়ে নির্বাচন গুলো হয়ে যাচ্ছে, যার যার দলের নেতারা, স্থানীয় দায়িত্ব প্রাপ্ত যারা, তারা তাদের নমিনেশন গুলো তৈরি করেন, কাউকে দেন, কিন্তু পরে আবার পত্রিকায় দেখতে পাই যাদের দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে নানা রকম মামলা আছে, নানা রকম অসাধুতা তারা করেছেন, তারপরে তারা নমিনেশন পেয়ে যাচ্ছেন। ফলে নিবন্ধনের মধ্য দিয়ে যে দৃষ্টিটা নির্বাচন মুখী নির্বাচন কমিশনের সেই জায়গাটা যাতে
সব দিক থেকেই তারা এমন একটা নীতিমালার ভিতরে নিয়ে আসতে পারেন যাতে করে প্রকৃত দেশের মানুষ যারা নিবন্ধনের শর্ত অনুযায়ী সততা সাথে তারা নিজেদের জীবন চালন করে থাকেন সেই ব্যাপারগুলো নিশ্চিত করে, এবং দলগুলোর কর্তব্য হবে তেমন মানুষদের নিয়েই যাতে নির্বাচনে তারা নিজেদের যুক্ত করতে পারেন, আমরা শুভটাই কামনা করি। জি স্যার, অবশ্যই আমরাও আসলে আশা করছি নির্বাচন কমিশন যেই পদক্ষেপ নিক সেটি সুফল বয়ে আনুক আমাদের রাজনৈতিক অঙ্গনে, সেই শুভকামনা থাকবে নির্বাচন কমিশনের জন্য অবশ্যই। এবং স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ সকালে বাংলাদেশে অতিথি হিসেবে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সংবাদপত্র পর্যালোচনা, এবার চলে যাব আমাদের পরবর্তী আয়োজন আজকের আবহাওয়া। চলুন দেখে আসি আজকের আবহাওয়ার পূর্বাভাসে কি বলা আছে। দর্শক জানিয়ে দিচ্ছি আজকের আবহাওয়ার পূর্বাভাস। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এবার জানিয়ে দিব বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। প্রথমেই দেখে নিব ঢাকা বিভাগ। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকতে পারে 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6। চট্টগ্রামে সর্বোচ্চ 30.6, সর্বনিম্ন 26.3। রাজশাহীতে সর্বোচ্চ 36.7, সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 32.3, সর্বনিম্ন 26.9। খুলনায় সর্বোচ্চ 37.5, সর্বনিম্ন 26.5। সিলেটে সর্বোচ্চ 32.7 এবং সর্বনিম্ন 24.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 31.5 এবং সর্বনিম্ন 25.2। এবং সর্বশেষ ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এবার জানিয়ে দিব আজকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। দর্শক, আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:12 এবং আজকে সূর্যাস্ত হবে সন্ধে 6:39। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে পড়বে। সেই সঙ্গে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদী যে ভক্তি শ্রদ্ধা, মা বাবা দোয়া, আশীর্বাদ বর্ষিত হবে। এমনকি মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট থাকবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে আর প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে। এবার বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে, প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন সচল হবে, তেমনি পাওনা টাকা আদায় হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমের মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, শিক্ষার্থীরা চমকপ্রদ সফলতা অর্জন করবেন। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাধ বাস্তবায়িত হবে, এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ করবে। সেই সঙ্গে সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, স্বীকৃতি স্বরূপ কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠাও বজায় থাকবে। এবার
কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া পদে পদে ভুল করতে পারেন, সেই ভুলের মাশুল গুনতে হতে পারে। তাছাড়া নেশা মদ্য জুয়া বারগণিতা পেশা সংসর্গ এমনকি অনুচিত অবৈধ সকল প্রকার কাজবাজ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহের পর আপনাদের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীর প্রশংসা হতে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার ও পৌঢ়কনাদিও অধিক প্রাপ্ত হবেন। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে আটকে থাকা কাজ সচল করবে। সেই সঙ্গে শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবেন। তাছাড়া পিতামাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হয়ে পড়তে পারে, তাই তো স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে। সেই সঙ্গে পিতামাতার সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। আর বিশেষ করে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা খড়গ চলতে পারে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে, সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতায় আপনাদের আটকে থাকা কাজ সচল হবে আর ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত করবে। এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যও দূরীভূত হবে। এক কথায় দিনটি মৌজ মস্তিতে উপভোগ করবেন এবং স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ আপনাদের চলার পথের পাথে হবে। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হবে, যা দেখে শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে এবং আপনারা বিজয়ের বর্মাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের ধার কর্জ ও মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক ফুলে ফেঁপে উঠবে, এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয় বিক্রয়ের স্বপ্ন পূর্ণ হবে। তাছাড়া যারা নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে আছেন তারা মজবুত পদবি পেতে সক্ষম হবেন, মন ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।